ঈদ মোবারক। প্রিয় দর্শক, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আরও একবার আপনাদের দ্বিতীয় দিনের মতো, এবং ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। এবং এই বিশেষ তৃতীয় মাত্রার বৈশিষ্ট্য আপনাদের সবারই জানা। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবার জন্যে এবং আমাদের সমাজে রাষ্ট্রে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তরে থাকেন তাদেরকে সপরিবারে হাজির করবার জন্যে, তাদের অন্দরের খবর আপনাদের জানাবার জন্য এই বিশেষ তৃতীয় মাত্রার আয়োজন। আপনারা জানেন অধিকাংশ সময় রাজনীতিকরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, মাঝে মধ্যে আমরা চেষ্টা করছি সমাজের আরও বিশিষ্ট ক্ষেত্রে যাদের নিয়ে আপনাদের কৌতূহল আছে, যারা আমাদের জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছেন তাদেরকে হাজির করবার জন্য। আজকে তেমনই দুজন মানুষ আমার সঙ্গে এই স্টুডিওতে এদের বিশেষ তৃতীয় মাত্রায় পেয়েছেন। দুজনে আপনাদের চেনা এবং এক সফল দম্পতি যাদেরকে বলা যেতে পারে। কে কার যে দুজন এসছেন, একজন আরেকজনের স্ত্রী হিসেবে কিংবা একজন আরেকজনের স্বামী হিসেবে এই অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, অধিকাংশ সময় যেমনটা করে থাকি সেটি বলা যাবে না অন্তত আজকের ক্ষেত্রে। দুজনই ধর্মত আইনত একই ছাদের নিচে বসবাস করেন। অনুষ্ঠান ধীরে ধীরে সামনের দিকে এগুলি বোঝা যাবে যে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নিবিড় ভালোবাসা কতখানি, এবং অনুষ্ঠানের শেষেও তারা শেষ যেভাবে করবেন আমি অন্তত অনুমান করতে পারছি, তাতেও তাদের এই সম্পর্কটা বুঝতে আমাদেরকে অনেক সহায়তা করবে। এবং যারা নতুন সম্পর্ক গড়বার চেষ্টা করছেন, নতুন সংসার গড়বার চেষ্টা করছেন, চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন, কিংবা যারা সংসারের ক্রিয়াকর্মের মধ্যে আছেন, তারাও এখান থেকে নিজেদেরকে সুখী করবার জন্যে, এটি সুখে সুখের সংসার করবার জন্যে, শান্তি নির্গরবার জন্যে অনেক রকমের টিপস পাবেন আমি অন্তত নিশ্চিত করে বলতে পারি। আমার বায় বসাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ ট্রেড বডি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসি এর সভাপতি আব্দুল মাতলুব আহমদ। আর আমার ডানে রয়েছেন তার সহধর্মিনী সেলিমা আহমদ, যিনি বাংলাদেশ ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট। স্বাগত আপনাদের দুজনকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা কিভাবে জানাবেন? ঈদের শুভেচ্ছা এইভাবে জানাবো যে বাংলাদেশে প্রতি বছর ঈদ আসে, কিন্তু এবারে ঈদ আরো আনন্দময় হবে, কারণ চলার পথ ফ্রি, রাস্তাঘাট ফ্রি, এবং অনেক কিছু এবারে সব পজিটিভ যাচ্ছে, যার জন্য এই মানুষের কিছুদিন আগেও দেখলাম যে বেতনও বৃদ্ধি পেয়েছে। তো সেদিক দিয়ে আমার কাছে মনে হয় এবারে আনন্দটা আমার মনে হয় একটু বেশি বেশি হবে। অন্যবারের সেটা আলাদা আপনি মনে করছেন সেলিম আহমদ? প্রতি বছরই এই দুটো ঈদ আমাদের ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা খুব মানে অপেক্ষা করি, কারণ এই ঈদটা আমাদের একটা লম্বা ছুটি থাকে যেখানে হয় বাড়ির সবাই একটু একসাথে থাকা হয়, মাতলুবও সময় দিতে পারে, আমিও সময় দিতে পারি, আর একটা যে আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, কারণ দৈনন্দিন কাজের চাপে আমাদের দৈনন্দিন যারা আছে আমাদের কাজের তাদের সাথে আমাদের যোগাযোগটা একটু বেশি থাকে, আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না, তো সেই জন্য ভালো লাগে। আর ঢাকার ট্রাফিক জ্যামটা থাকে না, সেটাও একটা স্বাচ্ছন্দ্য স্বস্তি আছে, এবং বোঝা যায় যে ঢাকায় যদি ট্রাফিক না থাকতো তাহলে ঢাকা কত সুন্দর একটা নগরী। এবং সেখানে তো প্রভাব বিস্তার করবার জন্য যারা নীতি নির্ধারক, এখন আপনারা দুজনেই সেরকম একটা জায়গায় আছেন, এবং এই ট্রাফিকের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের যে প্রত্যাশা প্রত্যাশা জায়গা পূরণও আপনাদের ভূমিকা রাখবার সুযোগ রয়েছে, অন্তত চাপ প্রয়োগের ক্ষেত্রে রয়েছে। না ভাই, কি ট্রাফিক তো থাকবে, দেশ উন্নত হলে ট্রাফিক থাকবে, এবং আজকে তো পৃথিবীতে এমন কোন দেশ নাই যে ট্রাফিক জ্যাম নাই, তো এখানে মাত্রাটা মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়, কয়েক সময় কম হয়। তা আমরা এই বিষয়ে সরকার কিন্তু অলরেডি চিন্তা ভাবনা শুরু করেছে, আমরাও ফেডারেশন থেকে একটা রাউন্ড টেবিল সামনে দিচ্ছি। আমি আশা রাখি যে এই ট্রাফিকটা দেখে মানুষের ভয় পাওয়া প্রয়োজন নাই, কারণ দ্যাটস এন ইন্ডিকেশন দ্য কান্ট্রি ইজ গ্রোয়িং। আজ সব ফাঁকা মনোভূমি থাকতো, দুইটা লোক হাঁটতেছে, দেশ একদম গরিব হয়ে আছে, সেটা ভালো লাগতো। দিনে চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা গাড়ির মধ্যে কি মাতলুব হচ্ছে ভীষণ পজিটিভ, ওর নেগেটিভ জিনিসও কখনো নেগেটিভ লাগে না। আমি একজন নারী হিসেবে বুঝি যে একটা সময়টা আমার কত বেশি প্রয়োজন, কারণ আমি একটু আগে কাজ শেষ করতে পারলে আমার বাড়িতে যেতে হবে, ওকে তো বাড়িতে যে আমি যখন বাড়িতে যখন ঢুকি প্রথমেই কিন্তু আমি রান্নাঘরে যাই, কি হলো, ওকে তো সেটা করতে হয় না। তো এরকম অনেক কিছু আমাদের জন্য থাকে জীবনযাত্রায়, যেটা কিন্তু আমার নারীদের জন্য আমাদের এই ট্রাফিক জ্যামটা এমনি মানুষ নারী সকলের জন্যই একটা কষ্টদায়ক, কিন্তু নারীদের জন্য কিন্তু আরো বেশি কষ্টদায়ক, কারণ নারীদের জন্য প্রত্যেকটা সময় আমরা কিন্তু ভাগ করি, এইটুকু সময় বাড়িতে, এইটুকু সময় বাচ্চাকে স্কুল থেকে নেওয়া, এইটুকু রান্নার জন্য সময় ব্যয় করা, এইটুকু আমার কাজের জন্য,
তো সেই জন্য আমাদের জন্য অবশ্যই একটু যতই বলুক যে তাদের জন্য একটু অসুবিধা বেশি, ঠিক মতো যদি আপনি প্ল্যান করেন কোন সমস্যা হবে না। যেমন গাড়িতে যখন আমি 2-2.5 ঘন্টা যাই, গাড়ির মধ্যে থেকে আমি সব অফিসে কাজ করি, সারা দুনিয়ায় কথা বলি, আমার ইন্টারনেট গুলো চালু করি এবং আই ইউটিলাইজ এভরি মোমেন্ট অফ দ্য ট্রাফিক জ্যাম। বরঞ্চ যে শান্তিতে আমি একা কাজ করতে পারি সেটা কিন্তু অফিসেও পারি না। আমরা সিরিয়াস আলোচনার মধ্যে প্রবেশ করে যাচ্ছি, সেটি আপাতত না করি। একটু আপনাদের পরিবার সম্পর্কে একটু ধারণা, আপনারা পরিবারে বিশেষ করে কোর ফ্যামিলিতে কে কে আছেন, কি করছেন, আপাতত কম বেশি আমাদের জানাই, তারপর আপনারা যদি নিজেরা একটু ইন্ট্রোডাকশন। আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য আছি এবং এখন ফেডারেশন আসার পর শুধুমাত্র আমাদের না, আমাদের ব্যবসায়ী সমাজে যেসব সমস্যাগুলো আসছে সেগুলোকে আমাকে ডিল করতে হয়। এবং ফেডারেশন যাওয়ার পর আসলে আমার যে ওয়ার্কিং আওয়ার্স এখন অনেক বেড়ে গেছে, কারণ শুধুমাত্র ফেডারেশন নিয়ে না, সরকারের সাথে অনেক আলাপ আলোচনা করতে হয় এবং অনেক জায়গায় অনেক মিটিংয়ে যেতে হয় দেশে বিদেশে। এবং এই যে লাস্ট 3 মাস ধরে কন্টিনিউয়াসলি আমি ব্যস্ত আছি এবং সেখানে নিজেকে যে সময় দেওয়া কিংবা নিজের পরিবারকে যে সময় দেওয়া বা আমার নাতিদেরকে যে সময় দেওয়া, এগুলো এখন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এতগুলোকে একসাথে করা খুব টাফ, বাট তারপরেও আনন্দ আছে, কারণ মানুষের জীবন একটা স্টেজে থাকে দিয়ে আনন্দ পাওয়া যায়, এবং সেই স্টেজে আমি এখন আসছি। আমার কাছে মনে হয় আমি যত ব্যস্ত থাকি না কেন, যত কষ্টে হোক না কেন, আমি কিন্তু তারপরেও আমি একটা আনন্দের হাসি হাসি। এবং আপনার পরিবারে আপনি সেলিমা আহমদ? আমি পরিবারের বলতে বুঝাই যে মাতলুবদের কিন্তু 14 ভাই বোন, এখন কি কিছু কয়েকজন মারা গেছেন, কিন্তু সব মিলিয়ে ওদের 14 ভাই বোন ও একই মায়ের। আপনি কত? একই মায়ের। আপনি কত নাম্বার? আমি ভাইদের মধ্যে 4th আর ভাই বোনদের মধ্যে 6th। আর আমার 3 ভাই 3 বোন, মানে 6 জন আমরা, তো 6 জন মধ্যে 1 ভাই মারা গেছে, তো এখন 5 জন আছি। আর আমারও বাবা মা বেঁচে নেই, ওরও বাবা মা বেঁচে নেই। আর আমাদের 2 ছেলে নিটল আর নিলয়, এবং আমাদের তাদের নামেই আপনাদের ব্যবসা এবং সবকিছু। আর নিটলের বিয়ে হয়েছে, নিটলের 4 ছেলে, ইমান, আমিন, আমান, উসমান, এ হচ্ছে ওর 4 ছেলে। আর নিলয়ের ইনশাল্লাহ ডিসেম্বরে বিয়ে হবে। এই হচ্ছে আমাদের পরিবার। ছেলেরা তো ব্যবসা বাণিজ্যের সঙ্গে? হ্যাঁ, 2 ছেলেই ব্যবসায় জড়িত হয়েছে, কারণ ছোটবেলা থেকে ওরা দেখছে যে মা বাবা দুজনেই ব্যবসা করছে, তো ওদের মনে হয় ওই ধারণাটা সেভাবে কিন্তু ওদের মেন্টালিটি গেট আপ করেছে। কোন সময় ওদেরকে যেমন আমি জীবনে কোনোদিন চাকরি করিনি, ওদেরকেও আমি সেভাবে মেন্টালি প্রিপেয়ার করেছি যে ইউ মাস্ট রিমেইন ফ্রি অল ইউর লাইফ, এবং সেইভাবে তাদের প্রিপারেশন, ইউ মাস্ট টেক ডিসিশনস ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অ্যান্ড ফর দ্য বিজনেস। তো আল্লাহর রহমতে সেইভাবেই ছেলেটা কিন্তু গড়ে উঠেছে, এবং ওদেরকে যে দেখি খুব ভালো লাগে আমার কাছে এখন, যেসব কথাবার্তা ওরা বলে, মানে একটু ব্যবসাতে তো আগে দেখে নাই আমার কি করছি, কিন্তু সে কি করে যেটা আমি সিদ্ধান্ত দিলাম সেগুলো সে কি করে দেয়, খুব মজা লাগে এগুলো, এবং ইন্টারেস্টিং লাগছে। তারা তৈরি হয়েছে সেভাবেই তৈরি করেছেন হয়তো। আর মাত্র সবসময় বাচ্চাদেরকে খুব স্পেস দিয়েছে, ওদের ওদের ভাই বোনরা সবাই খুব পড়াশোনায় ভালো, মানে মাতলুবও স্ট্যান্ড করা অক্সফোর্ড থেকে ইন্টারমিডিয়েট, শুধু ওর ম্যাথসে কিন্তু 100-তে 100 আমি বিশ্বাস করি নাই, তা আমি ওর যে ইন্টারমিডিয়েটের মার্কশিটটা আবার দেখেছি, দেখে বিশ্বাস করেননি কেন? করিনি, মানে আর্টসের ছাত্ররা নর্মালি ম্যাথসে ভালো হয় না, মানে ওই হিসাবে বিশ্বাস। আপনার সঙ্গে অঙ্কে কোনো গরমিল হয়নি? না না, আমার অঙ্কের না, মানে হ্যাঁ না, আমার সাথে অঙ্কেরও কোনো গরমিল হয় না, কিন্তু ওই সাথে যে অঙ্ক অঙ্ক আমি করছি, আমি অঙ্ক কষি নাই আসলে। আমাদের জীবনের সবকিছু মাতলুবের একটা জিনিস খুব ইন্টারেস্টিং, ও কিন্তু এমনিতে মনে হবে যে বাইরে থেকে মানুষের দেখে মনে হবে যে আমি বোধহয় সবকিছু ডিকটেট করি বা ডমিনেট করি, নিয়ন্ত্রণ করি, আর মাতলুব বোধহয় আমার কথাই শুনে। আসলে তা না, মাতলুব কিছুই বলে না, ঠিক আছে, কিন্তু ও যেটা চায় ও এমন ভাবে
পুরো জিনিসটাকে সৃষ্টি করে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওর যেটা চাওয়া ওর সেভাবেই হবে। কিন্তু সিদ্ধান্ত তোমরাই দিচ্ছ। হ্যাঁ, কিন্তু তোমার হ্যাঁ, ওর একটা জিনিস ভালো যে আমার বেলায়ও কিন্তু কোনো কিছু একটা থাকলে ও বলবে, আমি যদি জিজ্ঞেস করি যে এটা করবো কি করবো না, অনেক সময় ও একটা ফর আর এগেনস্ট, হ্যাঁ দুইটারই বলে, বলে তারপরে বলবে চয়েস ইজ ইয়ার্স। তো ওই তখন হয় কি, অ্যাজ এ ওয়াইফ, অ্যাজ এ পার্টনার, অ্যাজ এ কলিগ, যেটাই বলেন আপনি, কিন্তু তখন দায়িত্ব সচেতন হয়ে যান যে আমাকে তো ভালো মন্দ দুটোই বললো, এখন আমাকে চয়েস দিয়েছে। তো তখন কিন্তু আমাকে খুব গভীরভাবে চিন্তা করে ডিসিশন নিতে হয়। তো অনেক সময় ওরটা শুনি বা শুনি না, মোটামুটি ওরটা শোনাই হয়, মানে ওরটা শোনা হয় মানে ও যত সুন্দর করে যুক্তি দেয়, তো ও হি নোজ, মানে ওর ম্যানিপুলেশনটা খুব ইন্টেলিজেন্ট ওয়েতে করা হয়, মানে ম্যানিপুলেট করেন, ডোমিনেট করেন, কিন্তু খুব সোবার ওয়েতে। খুবই মেয়েরা তো সবসময় ফ্রিডম পায়, ঈদের দিনে তো আরো বেশি, যা ইচ্ছা বলতেছে, ম্যানিপুলেশন এগুলো তো আমরা ছেলেরা করি না। আমরা স্ট্রেট লাইনে থাকি এবং আমরা ম্যানিপুলেশন বুঝি। বলছেন যে ধারণা পারসেপশন হচ্ছে যে উনি ডমিনেট করেন, কিন্তু উনি অভিযোগ আনছেন না যে আপনি ডমিনেট করেন, অভিযোগ করেন না, বাট আপনার চাওয়াটা আপনি দিস ওয়ে দ্যাট চাওয়া, ওর যেটা চাওয়া ও কিন্তু, মানে আই রেসপেক্ট দ্যাট, আমার কাছে ভালোই লাগে যে একদমই নিজস্ব কোনো কিছু থাকবে না, তাহলে তো আবার কেমন হয়ে যায় না, একটা তো একটা মানে ওরকমও লাগে। আসলে হাজবেন্ডের মধ্যে ডমিনেশন জিনিসটাই আসা উচিত না, আমাদের মধ্যেও নাই সেটা, কারণ বাট একটা চয়েস এক সম্পর্কের ক্ষেত্রে বলা, যে কোনো ধরনের সম্পর্ক হোক একজনকে একটু লিডিং রোলে থাকতে হয়, পছন্দ করলো না, এছাড়া বেডরুম ছাড়া মোটামুটি ওকে কোনো কিছু দেখাই না। হ্যাঁ, বাড়ির বাজার থেকে আরম্ভ করে বাড়ির যত ডিসিশন হবে সব কিন্তু আমি করি, অফিসের মধ্যে ভাগ, অফিসের মধ্যে বিজনেসটা ও করে, এইচআরটা আমি করি, সো এইচআরে ও কিন্তু আমার ইন্টারফেয়ার করে না, আর ওর বিজনেসে ও ইন্টারফেয়ার আমি করি না, কিন্তু আমি মাতলুবের একটা যেটা হয় ওর এটা মানে ইয়ে হচ্ছে, ও অনেক সময় ক্যারিড হয়ে যায়, মানুষ একটা কিছু বললো ওর ওর এটা ভালো দিক না খারাপ দিক আমি জানি না, ও মানুষকে খুব বিশ্বাস করে, আর আমি মানুষকে খুব বুঝতে পারি নর্মালি, হ্যাঁ ঠকি কম, ওর ও ঠকে না, ও জেনে শুনেই মনে হয় ঠকে আর কি। ওনার যে সাফল্য এখন আমরা দেখছি যে নেতৃত্বে সফল, ব্যবসায় আপনারা পারিবারিক ভাবে সফল, সেখানে নিশ্চয়ই ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাহলে ঠকলে এটা হয় কিভাবে? হ্যাঁ না, ও ও একটা হয় যে নাকি আরো অনেক এই জিনিসটা আমি তাকে 38 বছরে বুঝতে পারলাম না, ট্রাস্ট ইজ দি বেসিক ফ্যাক্টর ইন লাইফ। হ্যাঁ, ও সবাইকে বিশ্বাস, মানুষকে বিশ্বাস করতে হবে, এবং 10 জনকে বিশ্বাস করলে দুই এক জায়গায় ঠকবে ঠিকই, কিন্তু আলটিমেটলি ইউ উইল উইন। তোমাকে যে আমি ট্রাস্ট করেছি 38 বছর আগে, জাস্ট লুক এট মি, ইয়া আই হ্যাভ ওয়ান, ট্রু। সো 38 বছর আমরা, 38 বছর, এবং আমাদের বিয়েটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, তুমি বলবা তো, আমি এটা তো শুনতেই চাইবো আমরা, এবং খোলামেলা ভাবেই শুনতে চাইবো, আসলে খুবই মজার গল্প। কে বলবে, আমি শুরু করে তারপর তুমি বাকিটা বলো, তোমার সাইডটা। আমার আমি তখন হোলি ক্রসে পড়ি ইন্টারমিডিয়েটে, তো ইন্টারমিডিয়েটে ওর ওনার বোনের বান্ধবী, হ্যাঁ ওর বোন ডক্টর তাসলিমা মনসুর এখন ঢাকা ইউনিভার্সিটির ডিন ল ডিপার্টমেন্টের, তো ওর আমরা ওর রোজই এসে ওর একটা ছবি আমাদেরকে দেখায়, আমার ভাই এরকম অক্সফোর্ড থেকে গ্রাজুয়েট করে আসছে, ওর জন্য আপনি আপনি তখন কিসে পড়তেন? আমি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পড়ি, এইচএসসি যেটা বলে, হ্যাঁ হোলি ক্রসে। তো আমাদের একদম লাস্ট সেশন হবে, আমরা ডার্টি হ্যারি দেখতে যাবো, আমার মনে আছে, আমরা সেই দিনে জীবনের প্রথম শাড়ি পরেছিলাম, তাও আমার বোনের শাড়ি, পরে আমরা সিনেমা দেখতে যাবো, তো ও আবার ওই ছবি দেখাচ্ছে, তা আমরা বললাম কি তোমার ভাই কাউকে পছন্দ করে না, আচ্ছা আমরা যাব যে দেখে আমাদেরকে পছন্দ করে কিনা, তো এই বলে আমরা তিন বন্ধু ডাটিয়ে দেখার পর আবার ভাবছে, তো ওগুলো আমাদের অ্যাড্রেস দিল, বলে আমার এক ভাইয়ের বার্থডে পার্টি, তো তুমি আসো। তো আপনারা আপনারা যে এই সিদ্ধান্ত নিলেন যে আমরা তিনজন যাব, পছন্দ করবো না, একটা জোকের মতো, জোকের জোকটা করলেন, তিনজনেরই কাজ করেছে যে উনি যাকেই পছন্দ করবেন তিনি করবেনই না, আমরা বিয়েই করবো না, আমরা আমাদের মাথার মধ্যে আমরা বিয়েই করবো না, আমরা যাচ্ছি যে দেখি আমাদেরকে পছন্দ হয় কিনা, এরকম একটা নিজেদের মার্কেট, ইটস লাইক
দুষ্টুমি করে না, ওই ছাত্রী অবস্থায় যে সিনেমা দেখলাম, সিনেমা দেখে গেলাম ওদের বাড়িতে, তারপরে ওদের বাড়িতে গেলাম, তারপরে তো তুমি তারপর তিনজন মিলে, আমি তো অন্যখানে বসাতে, তিনজন মিলে একদম ও তো চুল ছেড়ে ফাটা ফাট হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের লম্বা বারান্দা দিয়ে মেয়েদের লম্বা চুল, আমার এখনো লম্বা চুলটা সবসময় লম্বা চুল আলো মেয়ে দেখলে তো ওখানে যাচ্ছিল যখন, তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো মেবি দিস ইজ দ্য চয়েস। ওকে, তখন তো ওর সাথে আমার কথা হয়নি, জানিও না, খালি বলেছিলাম যে তোমার বাসার ঠিকানাটা কোথায়। আর আমি ঠিকানা দেই নাই, ওর ঠিকানা দিয়ে আমাকে বলছে রামবাবুর পুকুর পাড়ে ওর বাসাটা, আর একটা কৃষ্ণচূড়া গাছ, আর কৃষ্ণচূড়া গাছ, চলে যাবো লন্ডনে। আবার তো ভাবলাম যে ঠিক আছে, তখন তো আপনি অক্সফোর্ডে না, অক্সফোর্ড পাশে, আমি আবার বায়াট ল করবো চিন্তা করছি, সেগুলো নিয়ে আলাপ করছি। তখন আমি বোনকে বললাম যে চল তো তোর বন্ধুর বাসা যায় দু তিন দিন পরে, ওখানে কিভাবে বলা যায়, বধু বলা যায়নি, প্রথমে তো আগে আদম জুতমিল দেখতে যাবো। তো আমার গাড়ি নিয়ে আমার বোনকে নিয়ে আদম জুতমিল আগে গেছিলাম, যাওয়ার পরে তারপর বললাম যে আচ্ছা তোমার বোন আশেপাশে থাকে কোথায় জানি তোমার বন্ধুটা, বলে হ্যাঁ হ্যাঁ ওই যে নারায়ণগঞ্জের রামবাবুর পুকুর পাড়ে কৃষ্ণচূড়া গাছের পাশে। তো সেই খুঁজতে 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 আড়াই ঘন্টার পর সেই রামবাবুর পুকুর পাড় পেলাম, কৃষ্ণচূড়া গাছ পেলাম। তারপরে দেখি দোতলা আড়াইতলা একটা বিল্ডিং, সেই বিল্ডিং এতে ওকে পেলাম। পাওয়ার পরে অত দূর আমাদের দেখে একটু নিশ্চয়ই অবাকি ছিল, তো শেষ পর্যন্ত সেই দিন একটু দেখলাম। তারপরে ওর আব্বার সাথে আমি তো বললাম যে একটু আসবো না ওখানে, সেটা আমি আবার পরে তাসলিমা আমার কিন্তু ওই যে ক্লাসের যে ক্লোজ ফ্রেন্ডসদের মধ্যে না, শি ওয়াজ এ ক্লাসমেট, বাট আমার ওই গ্রুপের বন্ধু না, বাট আপনারা যে মিশনে তিনজন গেলেন তো সেখান থেকে সেটা যে দেখলাম না, কিন্তু ওনার বোনকে আপনি আপনারা কোনো জিজ্ঞেস করেন নি বা না? না, আমরা তারপরে গল্প করতে করতে গাড়িতে উঠে চলে এসেছি, ভুলে গেছেন? হ্যাঁ, মানে আর কিছু বলিও নি, কিছুই না। তখন ওর ফাদারের ওখানে, ওর ব্যাংকার ছিলেন ওর ফাদার, তো আমি আমার সবকিছু নিয়ে টিয়ে ওনার কাছে গিয়ে বললাম যে পুরো বৃত্তান্ত একদম, হ্যাঁ আমার বৃত্তান্ত নিয়ে আবেদনপত্র নিয়ে, আবেদনপত্র নিয়ে তার তাকে তার জন্য বললাম। সে তো বলছে না না আমার মেয়ে খুব ছোট এখন, সে তো প্রথমে হয় না, তাও ঠিক আছে তারপরে বলবো। তা আমি দুই তিনবার খুব ইনসিস্ট করাতে, দুই তিন পর গেছিলাম ইনসিস্ট করাতে, সে তখন বলে ঠিক আছে জিজ্ঞেস করি। তো এর মধ্যে কি আপনি আপনার পরিবারে কারোর সঙ্গে শেয়ার করেছেন এটা, বা আপনার বোনের সাথে? হ্যাঁ, আমার বোন তো ছিলই সাথে। ঘুরাঘুরি করে এনগেজমেন্টের জন্য আমরা সবাই আসলাম নারায়ণগঞ্জের ঢাকার থেকে। তো এনগেজমেন্টের দিনে আবার ওদের যে মুরব্বীরা ছিল তারা বললো আমাদের এনগেজমেন্ট হয় না, আমাদের আগ পড়া নিতে হয়। তো সেই হঠাৎ করে আমাদের সেই জানুয়ারি 7th আগ হয়ে গেল, নারায়ণগঞ্জে ছিল তো ওই বছরটা, আমরা নারায়ণগঞ্জে ছিলাম, পরে তো ওখানে আব্বা সেটেল করে। তো আমার আমার যেটা ছিল যে ওই ওই ছটা মাস খুব ইন্টারেস্টিং ছিল, মানে আমাদের যদি ওই বলে যে বিয়ের আগের যে ব্যাপারটা ওইটা কিন্তু আঁকতে পারে, আঁকছিল আমার তো স্বামী স্ত্রী, বাট তখনকার দিনে তো সিস্টেমটা অন্যরকম ছিল। তো মাতলুব লালন থেকে এসে আমাদের বাসায় আসতো, অনেক সময় ওর বোনকে নিয়ে আসতো, বোন এসে বলতো একটু বেড়াতে নিয়ে যাচ্ছি বলে বোন হয়তো নেমে গেল, আমি আরো একটু ঘুরে আসলাম। তখন আপনাদের প্রেমটা শুরু হলো? হ্যাঁ, আমরা সাভারে গেলাম না একবার, তো এরকম আর কি ছিল। তারপরে তো আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম মেয়েতে, আবার 19 June তখনকার দিনে এরকম ছিল না যে একটা টেলিফোনে কথা বলতে পারলে অনেকদিন পরেও অনেক বেশি ছিল আপনাদের মধ্যে, এটা মনে হয় কারণ অ্যাট্রাকশনটা তখন অনেক বেশি থাকে। এবং ভালোবাসি এই শব্দটা কে প্রথম বলেছিল আপনাদের মধ্যে মনে পড়ে? তারপরে আমাদের বিরাট সংসার ছিল, সেখানেও আসছে,
আমি অনেক ছোট ছিলাম, মানে সেই দিক দিয়ে কিন্তু ওকে ওর ভিতরে ছিল সবসময় যে সে কমপ্লিট হার স্টাডিজ, আমিও চেয়েছিলাম যে সে লেখাপড়া শেষ করুক, কিন্তু সৌভাগ্যক্রমে বলে না যেভাবেই হোক সে বিয়ে কয়েক মাসের মধ্যে সে প্রেগনেন্ট হয়ে গেছে এবং সেই ইউনিভার্সিটি ক্লাসে যেত বিরাট পেট নিয়ে লাস্টের দিকে। আমি যখন জানুয়ারিতে 78 এ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তো তখন তো আমি একদম প্রেগনেন্ট 7 মান্থস হেভি, তো আমাদের তো লিফট টিফট ছিল না, তিনতলা দিয়ে উঠতে হতো বিজনেস ফ্যাকাল্টিতে। তো মাতলুবু আমার সাথে কিন্তু যে যতক্ষণ আমি ক্লাস করতাম ও কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকতো, এটা কিন্তু খুবই একটা সবার জন্য জানা উচিত, বোঝা উচিত যে একটা মেয়ে বাংলা, বিশেষ করে আমাদের বাংলাদেশের মেয়েরা, বিবাহিত মেয়েরা, তারা কিন্তু এই সাপোর্টটা না পেলে হয় না। আমার শাশুড়িও কিন্তু, আমার শ্বশুর তো জাস্টিস ছিলেন, তো উনি আমাকে বলেছিলেন যে দেখো তোমার বাবা অনেক সময় এসে উনি কোর্টের কথা অনেক কিছু বলে, আমি তো তোমার বাবার মতন অত পড়াশোনা জানতাম না বলে অনেক কিছু শেয়ার করতে পারতাম না, তো তোমার হাজবেন্ড অক্সফোর্ড গ্রাজুয়েট, হ্যাঁ এত পড়াশোনায় ভালো, তুমি যদি ইন্টারমিডিয়েট পড়ে আর না পড়ো তাহলে তো এটা হবে না, তুমিও পড়ো। ওই যে একটা সাপোর্ট ছিল শ্বশুর বাড়িতে, ওটা তাহলে খুব ডিফিকাল্ট হতো, কারণ আমার বাচ্চা নিয়ে আমাকে 5 বছর পড়াশোনা করতে হয়। স্কুলের বন্ধুরা আমাকে তাদের একটা মেট হিসেবে দেখতো, কারণ 3 বছর যতক্ষণ পড়াশোনা করেছে ওরা আমাকে রোজই দেখতো। ইউনিভার্সিটির বন্ধুরা ওকে খুব এখনো আমাকে ওরা খুব অন্যরকম ভাবে দেখে, আমার ছেলেকেও ওরা বলে যে তুমি তো আমাদের সাথেই পড়েছো। তো ওই যে ওইসব কিছু আমাদের নিজেদের জীবনের কষ্ট আছে, তারপরে ব্যবসা শুরু করেছি সেখানেও অনেক কষ্ট করেছি, দুইজনে মিলে অনেক কষ্ট করেছি। আমি তো ইউনিভার্সিটির পড়াই যখন আমি বলি যে তোমার চামড়া ছিলে গেলে কিরকম লাগে, কষ্ট হবে না আপনার চামড়া? তো ব্যবসা শুরু করেছেন তো বিয়ের পরে নাকি আগেই শুরু করেছেন? ব্যবসাটা রিয়েল ব্যবসা শুরু হয়েছে বিয়ের পর থেকে। আমার অ্যাকচুয়ালি আমরা 81 থেকে মোটর কোম্পানি শুরু করেছিলাম, তার আগে থেকে আমার নিড বেস বিজনেস করতে হতো, কারণ ফ্যামিলি ছিল বড়, আব্বা মারা গেছিল, আমরা তো সবাই তো প্রফেশনাল যাওয়ার কথা, সেটা না গিয়ে আমরা সবাই বিজনেসে আসলাম। কারণ লেখাপড়া করেছেন অক্সফোর্ডে, সেগুলো তো ব্যবসা সংক্রান্ত না, রাজনীতি দর্শন? হ্যাঁ, কারণ আমার তো তখন তো এই বিবিএ টিবিএ অতটা পপুলার ছিল না, টাইপোস্টেই পপুলার ছিল বিকজ অফ পলিটিক্যাল ট্রেনিং, যেমন বেনজির ছিল, বেনজির ছিল, তারপর ইথিওপিয়ার রাজার ছেলেরা ছিল, আমার পিপিইতে সবাই পড়ত। আর বিজনেসে তখন আমাদের করা হতো, অল্প অল্প বিজনেস করতাম, সেটা দিয়েও কিছু কিছু কথা হতো, আবার আমাদের কিছু ইয়ে পেতাম, স্কলারশিপ পেতাম, সেটা দিয়ে চলত। স্টার্টিংটা আমরা খুবই প্ল্যান্ড এবং খুবই কষ্টের মধ্যে আমরা বড় হয়েছি, যার জন্য যখনই আমি মোটিভেট করি নতুন এন্টারপ্রেনারদেরকে সবসময় বলি ডু নট এক্সপেক্ট যে 2-4-5 মাসের মধ্যে বাজারে গাড়ি চড়বে, এইসব অ্যাটিচিউড থেকে সরে যাও, ইউ মাস্ট লার্ন ইউর বিজনেস, ইউ মাস্ট লার্ন দ্য বিজনেস দ্যাট ইউ লাভ, মানে যে ব্যবসাটা তুমি পছন্দ করো না ওইটার মধ্যে ঢুকে না, এন্টার দোজ বিজনেস দ্যাট ইউ লাভ। কারণ আমি ছোটোবেলার থেকে গাড়ি পছন্দ করতাম, যার জন্য আমি গাড়ির মধ্যেই রয়ে গেলাম আজীবন, এই বলে যার অন্য কিছু করিনি তা না, বাট গাড়িটা প্রাইমারি ছিল। আপনার বিজনেস করতে যাওয়া সেটা কি? আমার বিজনেস করতে যাওয়া না, আমার তো জীবনে সেটাও পরিকল্পনার অংশ, সেটা সেটা মাতলুবের সাথে বিয়ের পরিকল্পনার অংশ, কারণ আমার যখন বিয়ে হয় ওই যে বললাম যে সাথে সাথে প্রেগনেন্ট, কিন্তু মাতলুব এসে মনে আছে কিছুদিন পরে, মানে 10-15 দিন বা 20 দিন 1 মাস পর, হ্যাঁ বিয়ে করেছি কি এতদিন ক্ষণ বউ ছাড়া থাকবো, হ্যাঁ তো ও আমাকে নিয়ে অফিসে যাওয়া শুরু করলো এবং ও যেখানে যেত আমাকে সাথে নিয়ে যেত, এবং আমার বাবা আমার মা শাশুড়ি স্পেশালি যে এরকম অবস্থায় সব জায়গায় যাচ্ছ, বাট ও আমাকে মানে সবসময় ওর সাথে 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 আসতো। তো ওই বিজনেসের তখন তো দেখছি, ওর অফিসে দেখছি, ব্যবসা দেখছি, তো ওই সময় তো ইন্টারমিডিয়েটের পরে আই হ্যাড টু ডিসাইড যে আমি কোন সাবজেক্ট নেব, তখন মনে হলো যে ব্যাংকিং করতে, ও ব্যাংক অফিসার হবে, ব্যাংকের এই দিকে খুব তার ইচ্ছা ছিল, তাই বললাম দেখো এবং ব্যাংকে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কিন্তু পরীক্ষাও দিয়েছিলাম, রিটার্নে অ্যালাউ হয়েছিল। তবে মাতলুবের যেটা আমি বলি ওই সময় সে আমাকে বলছে আচ্ছা তুমি ব্যাংকে যদি চাকরি করো কিরকম বেতন পাবা,
তো তখনকার বোধ হয় কেউ মনে নাই এরকম 7,000 বা 6,000 ওয়াট এভার ইজ, তাই বললাম যে এরকম বোধ হয়। আচ্ছা তুমি যদি ব্যবসা করো তাহলে এর চেয়ে বেশি আয় করতে পারবে না, তোমার সময়ও কম লাগবে, মানে ও করে কি এইভাবে আমার জীবনের আলাদা করি, পরে আমরা নিটল মোটরসটা যখন করি তখন একসাথে করি, এবং একসাথে এটা আজকে সবার ইয়েতে আমরা কিন্তু একেবারে 10,000, 10,000, 20,000, 50,000 প্রত্যেকটা গাড়ি বিক্রি করছি আর সেভ করছি নিজেদের খরচা আর সেভ নিজেদের খরচা আর সেভ, এইভাবে কিন্তু আমরা এসেছি খুব সত্যতার সাথে, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। এবং এটাই বোধ হয় জীবনের খুব ইম্পর্টেন্ট যে হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনকে সাপোর্ট দেওয়াটা, ওই কষ্ট করাটা, এবং কষ্ট করেছি এনজয়ও করেছি দুইজনে, কিন্তু অনেক কষ্ট করেছি। এটা সত্যি কথা। আমি কোনো বিদেশে যাই কাজটা সেই করি, তার মধ্যে একটু অল্টি দিয়ে নিই, 6 ঘন্টা হলো বা 12 ঘন্টা হলো এটা একটু ট্রিপ করে নিই, একটু বুঝে নিই। এইভাবে কিন্তু আজীবন অ্যাবসলুটলি হলিডে খুব কম করেছি লাইফে, আমরা মালদ্বীপ হলিডে খুব কয়েকটা কম করেছি, হ্যাঁ কয়েকটা বেশি, যেমন এইবার আমার ওয়াশিংটন প্রেসিডেন্ট ওবামা যে নাইরোবিতে করলো হোয়াইট হাউস থেকে আমার ইনভাইটেশন ছিল অ্যাজ এ স্পিকার, তো ওখানে আমি গেলাম, তো মাসুদকে বললাম মাসাই মারার সাফারি আমি দেখা হয় না, অনেকদিন ইচ্ছাও ছিল, তাই বললাম ঠিক আছে আমার 3 দিন কনফারেন্স শেষ হয়ে যাবে তো তুমি এসে জয়েন করো, তো ও জয়েন করলো, তারপর আমরা একসাথে ঘুরলাম। আবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আমি যখন ফেলোশিপ করতে গেলাম তখন মাসুদের হাওয়াই, আমি বিয়ের পর থেকে ও শুনছি যে ও হাওয়াই যেতে চায় কিন্তু ওই সময় করতে পারে না, তখন আমি বললাম আমি তো অলরেডি ওখানে, তুমি এসে জয়েন করো, তো ওই বেশিরভাগ এখন এটা কাজটা শেষ করে তারপরে ও জয়েন করে, তারপরে আমরা ও মোর ফ্লেক্সিবল কারণ ও তো নিজের ব্যবসা করে করে, আমার তো চেম্বারের কাজে আমি যাই, কনফারেন্স গুলি থাকে, সো আমি তো ও আমার সাথে বেশি কোঅপারেট করে, আমি কম। এখন তো চেম্বারের সবচেয়ে তার দায়িত্ব, এখন তার দায়িত্ব বড় দায়িত্ব পড়লো। 38 বছর কেমন কাটলো? 38 বছর আমার তো মনে হয় খুবই ভালো গেল, সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় কি আমাদের মানে ইন্টারেস্টিং জার্নি, জার্নি এই যে ক্ষমতায়ন আমরা বলি না, আমাদের জার্নিটা একদম ক্ষমতায়নের জার্নি, দুজন দুজনের সফলতা দেখার জার্নি, যে মাতলুবকেও তো দেখেছি কোথা থেকে কষ্ট করে 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 আজকে এই জায়গায় আসছে, একটা বাস নিয়ে আসতো সেই চিটাং থেকে কত কষ্ট করে নিয়ে আসছে, কত মানে মানে ওর মতন একটা শিক্ষিত মানুষ, একটা তো কত রকম অন্য ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতে পারতো, ওই করতে পারত, ওর সবসময় একটা ছিল যে না দেশে থাকবো দেশে ব্যবসা, আমি বরঞ্চ ছিলাম না বিদেশে চলো চলে যাই, কিন্তু এখন এই যে একটা ক্ষমতায়ন সফল হলো এটা দেখে খুব এনজয় করি আমি, আমার নিজের বেলাও আমি শিওর এটা এনজয় করি, এই যে দুইজন দুইজনের সাকসেসটা দেখি ওটা দেখে খুব ভালো লাগে, বাচ্চারাও মাশাআল্লাহ বড় হয়ে গেছে, ওরাও 38 বছর আমার কাছে মানে কখন চলে গেছে বুঝি, এখনো মনে হয় 3-4 বছর 5 বছর হয়েছে, বোঝেনি যখন তখন করেন কেন, আমি জানি বলেও লাভ নেই তাও বলি, মাঝে মাঝে ফেস করতেই হবে উপায় না। আর এমনিতে এখন আপনি বলছেন যে আপনি এক সময় বিদেশ যেতে চাইতেন, সেটেল করার জন্য মানে সেটেল করতে চাইতেন, এখন চান না, ছেলেরা কি চায় সেরকম? না না একদমই না, একদমই না, ছেলেরা সব বাইরে ঘুরে ঘুরে আসছে, সব দেশে আছে, এবং অ্যাকচুয়ালি বাংলাদেশে যে থেকে যে আনন্দ, আমি তো বহুদিন বিদেশে যাচ্ছি, বহু লোক যারা 70s চলে গেছিল তারা এখনো রয়ে গেছে, আমাদের বন্ধু বান্ধব অনেকে আজকে ইউএসএ ইউকে তে রয়েছে, ওদের যখন জিজ্ঞেস করি এখন তারা কিন্তু ভিতরে একটা কিন্তু খালি খালি ভাব। কি আপনি সফল বলেই আপনার কাছে এটি মনে হচ্ছে? না আমার অনেক বন্ধু এখানে আছে যারা এখানে আছে যারা বিদেশে যায় নাই, তারাও কিন্তু বলে আমরা এখানে হ্যাপি আছি, হ্যাপি হওয়ার কারণ আছে, এখানে আপনি মানে একটু মিডল থাকেন কিংবা একটু উপরের দিকে থাকেন যেদিকেই থাকেন না কেন আপনার ভিতরে একটা এই আমি এই দেশের মাটির মানুষ, আমি এখানকার মানুষ, আমার ভিতরে কেমন একটা সুপ্রিমেসি ফিলিং চলে আসে, আমেরিকায় যাব এখন থেকে আমার
এখন থেকে আমার মনে হয় যে যে ওখানে কোথায় যাচ্ছি, যত বড়ই হোটেল বুকিং রাখি, যত বেশি করি, তারপরেও যেন মনে হয় যে কখন ফিরব। তো বাংলাদেশের যে ফিলিংসটা, উনি যখন দেশে থাকেন তখন মনে হয় না, উনি সঙ্গে থাকলেও মনে হয় কখন ফিরবো না। এটা এটা ও থাকলে বরঞ্চ একটু হোমলি লাগে, বরঞ্চ অতটা মিস করি না। কিন্তু মেইন যেটা হচ্ছে যে আমি যেটা মনে করি সেটা হলো যে বাংলাদেশে থেকে যে আরাম, যে টাকা খরচা করে যে আরাম আপনি পাবেন, এটা ওই দেশে পাবেন না, এক। আর দুই নম্বর হচ্ছে বিদেশে সবাই ঘড়ি ধরে চলে, আর এখানে ঘড়ি আমাদের পিছনে চলে। কিন্তু আমি বিদেশে দেখেছি আমার বন্ধুদেরকে, ওরা অ্যালার্ম ছাড়া এই সকালে উঠতে হবে, তারা চলে যাচ্ছে, তারা আর গল্প করবে না। যত টাকাই ওখানে আয় করুক, একটা হাহাকার ওদের সবার নিরাপত্তা থাকলে এখানে থাকতো, এই দেশে থাকছে না বলে যে ওদের একটা কষ্ট। আমরা কিন্তু এখানে দেশে মনে করেন যারা অত অবস্থা ভালো না আর্থিক ভাবে, তাদেরও স্বস্তিটা কিন্তু ওদের চেয়ে অনেক বেশি। সেজন্য আমরা যত বেশি কর্মসংস্থান করতে পারবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেটাই। এবং আমার মাতলুবের সফলতার আজকে এখানে এই মুহূর্তে সবসময় মনে হয় যে আমরা যদি এরকম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না করতাম, তাহলে এতজন মানুষের যে কর্মসংস্থান দিতে পারছি, এটা একটা খুবই সার্থক মনে হয়। এবং আমি আমার দেশের জন্য কিছু করতে পারছি, কারণ দেশের তো এটাই একটা আমাদের অনেক বড় সমস্যা, তাই না? এই সমস্যাটা তো একটা সমাধান। আমি একটা বলি, আমার একটা বন্ধু প্রফেসর ছিল লস অ্যাঞ্জেলেস একটা বড় ইউনিভার্সিটিতে, সে আমাকে ফোন করলে ফোন ছাড়ে না, আর খালি বলে তুমি ফোন করো না কেন। এই যে তাদের মনটা পড়ে থাকে এখানে, এবং আমার অনেকে বন্ধু বান্ধব যারা আছে বা বাঙালি যারা ওখানে থাকে, তারা কিন্তু দেখবে সারাক্ষণ ওখানে রাত হলেই সব ফোন ফোন করতে থাকে, এবং ফোনে যে আপনাদের যে টেলিভিশন, বাঙালি টেলিভিশন সবাই দেখছে কেন, বিকজ তারা ওই মনের টান কিন্তু এখানে রয়ে যায়, এবং দ্যাটস দ্য কারেক্ট থিং। বিদেশে যাবে, পয়সা আয় করবে, চলে আসবে দেশে, একেবারে ওপারে চলে যাওয়া আমার কেমন জানি মনে হয় একটা, যাদের দরকার তাদের করবে, যাদের দরকার নেই তাদের সুখ। এই যে 38 বছরের লম্বা জার্নি এবং সফল জার্নি, এর কেমিস্ট্রিটা কি, মানে কেমিস্ট্রি আমি যেটা মনে করি সেটা হলো যে অ্যাকোমোডেশন। এমন হয় না যে সে খুব রাগ করে আছে, ছাড় দিতে হবে, একজন আরেকজনকে ছাড় দিতে হবে। এবং কেমিস্ট্রি হচ্ছে যে আপনি অ্যাডজাস্ট করতে হবে, ট্রাস্ট করতে হবে, দুটো জিনিস হলো মেইন। কোনোদিনই আপনার 100% সবাই স্ট্রেট লাইনে থাকতে পারবে না, কিছু না কিছু সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাটাকে সমস্যা না মনে করে এগিয়ে যেতে হবে, এবং সেটা পার্ট অফ লাইফ মনে করতে হবে। এবং যারা এটা করতে পারে তাদের মধ্যে ওই পার্মানেন্ট ঝগড়া বাঁধে না, ইগোইজমটা কমাতে হবে। আমার ওয়াইফ ই তো, তার কাছে মাপ চলেই বা কি না চলেই বা কি, সে তো বোধহয় আমারই তো হাজবেন্ড। তো একজন আছে না, আমি এটা করবোই, আমি আমার একদম, সে তখনই সমস্যা পেতে যায়। এবং এই জিনিসটা কিন্তু চলে যায় তখন তার ছেলেদের মধ্যে, বাচ্চাদের মধ্যে। সেজন্য বাপ মার এটা উচিত সবসময় তাদেরকে সহনশীলতা। এবং বাংলাদেশে তো দেখছেন আমাদের কত লোকজন, আমরা একটা ফ্যামিলিগুলো বড় বড় ফ্যামিলি, তাদের মধ্যে যদি সমঝোতা, ট্রাস্ট এবং সহনশীলতা না থাকে, তাহলে কিন্তু আমাদের এতটুকু অ্যাসেট দিয়ে আমরা এতগুলো লোক এত ভালো থাকতে পারতাম না। আরেকটা কেমিস্ট্রি আমার মনে হয় যে আমরা খুব অল্প বয়সে, ওরও যখন বিয়ে হয় ও 24 বছর ছিল, আমিও অনেক ছোট ছিলাম, টিন এজ ছিলাম,
তো এই এই এত মানে একসাথে বড় হয়েছে এবং আমার না মানে বাবার কথা বলতে গেলে এখন মানে ওরটাই চলে আসে। হ্যাঁ বাবা তো মারা গেছে, আবার আমি বেশ অল্প বয়স থাকতে বাবা মারা গেছে। সো মাতলুব আমার কাছে উনি আপনার বন্ধু, উনি আপনার গাইড, উনি আপনার ফিলোসোফার, উনি আপনার গার্ডিয়ান। আচ্ছা ওই রকম ওই তো এই সম্পর্কটা। আমার টিচার না যখন লেখাপড়া করছে ওর জন্য আমাকে সব পড়াশোনা করে সব নোটিং করে দিতাম, ওই খালি পরীক্ষা দিচ্ছে। এইটা একটা আমি পড়িও না, কিন্তু আমার কোন বই কোন সাবজেক্ট এখন যদি আপনি জিজ্ঞেস আমি বলতে পারি। আমার ফ্রেন্ডরা বলতো তোমার নোটস তো তোমার হাতের লেখা না। ও আমার ননদরা বলতো ভোর চারটা থেকে দেখি ভাই ওকে পড়ছে ভোরবেলা, ও ভোর চারটা থেকে হয়তো আমরা রাত্রে বেলা পার্টি টাটি করি। আমরা আবার দুজনে খুব হইচই রাত্রে বেলা পার্টি টাটি এগুলি খুব করতাম, এখন তো সময় পারি না। তো রাত করে হয়তো ফিরেছি রাত দুইটার সময় এরকম হয়তো, আমি তখন এসে তখন আমার কান্নাকাটি কালকে তোমার সাথে গেলাম, তখন আবার ওই যে শুরু করে। তো ও ভোর চারটা, ও আবার খুব সকালে উঠতে পারে, তো ও উঠে পড়াশোনা করে পুরোটা করতো, আমি শুয়েছি আমাকে ঘুমের মধ্যে সে কিন্তু আমাকে বুঝাচ্ছে যে এটা রে এটা এটা, আমি ওই শুনতাম শুনে ওই ওই শি হ্যাজ গট ভেরি গুড কোয়ালিটি মানে রিপ্রোডাকশনটা মানে অ্যাবজর্ব করতে হবে খুব শর্ট এবং এটাকে প্লেসমেন্ট করতে হবে রাইট ভাবে, এই ক্যাপাসিটি প্রথম থেকে ছিল, যার জন্য সে অল্পের মধ্যে কিন্তু সে সাইন করে যায়। হ্যাঁ মানে আমি কিন্তু ও অনেক ইন্টেলিজেন্ট আমার থেকে ইন্টেলেক্ট অনুযায়ী, কিন্তু আমার ইয়েটা হচ্ছে যে আমাকে কেউ যদি একটু বুঝিয়ে দেয় আমি ভেরি গুড পারফর্মার। হ্যাঁ বুঝিয়ে দিলে দেন আমি আবার সুন্দর করে কি খুব ভালোভাবে প্রেজেন্টেশনটা চমৎকার করতে পারি, প্রোডিউস করতে পারি, তো ওই ওই পুষ্টা। সো ওই ওইটাই আমরা, এবং ওর ব্যবসা বলেন ওর, আরেকটা হয় কি যেন হাজবেন্ড ওয়াইফের অনেক সময় ওয়াইফরা হাজবেন্ডের মানে সাপোর্টটা, যেমন ও এবিসিসিরও ইলেকশন যখন ও করলো তো ও তো চেম্বারের ছিল, সব চেম্বারের জন্য ঢাকার বাইরে ওকে ঘুরতে হয়েছে। আমি যেহেতু অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ইলেকশন করেছি দুবার, আমার সবাই অনেক কাছে, তো অ্যাসোসিয়েশন গ্রুপের ইলেকশনটা কিন্তু ক্যাম্পেনিং আমিই করেছি ওর হয়ে। হ্যাঁ এই যে শেয়ার করলাম, এখন যদি ওকে ওটাও করতে হতো ওটাও করতে হতো অনেক কিন্তু অগুছালো হতো, অনেক মিটও করতে পারতো না। তো এই যে আমরা শেয়ার করে নিই দুজন দুজনের, এটা পাচ্ছি না তুমি একটু করে দাও, ওটা পাচ্ছি না, তো ওইটা কিন্তু আমরা দুইজন ওই যেটা ও বললো যে অ্যাকোমোডেট করা, ওই অ্যাকোমোডেশনটা কিন্তু খুব। এখন যদি বলে তোমারটা আমি কেন করবো, ওই হলেই কিন্তু ঝামেলাটা। হ্যাঁ ওই করাটা আর খুব ইম্পর্টেন্ট, বুঝা যে ও কাজে ব্যস্ত আছে। হ্যাঁ এইটা যদি বুঝা, মানে আমার তো কখনো দেরি করে আসছে বলে এটার জন্য রাগ লাগে না, রাগ লাগে না এই জন্য যে কাজ করছে। হ্যাঁ আমিও তো দেরি করে আসি কাজে থেকে, তো সেটা তো ও রাগ করে না। ওই বুঝাটা যে আমরা একটা কোথাও কন্ট্রিবিউট করছি, কাজে আছি, কাজটাকে সম্মান দেওয়াটা, ওই ওই জিনিসগুলোই মনে হয় আমরা মানে আসলে একসাথে ম্যাচিউরড পেয়েছি। প্লাস যেটা আমি প্রথম থেকে করি আর কি, সেটা হলো যা টাকা পাই কোম্পানিতে, আমাদের বেতন সিস্টেম আছে, যদিও কোম্পানি আমাদের, তারপরে আমরা স্যালারি পাই, আপুরা স্যালারি আমি ওকে দিয়ে দিই, আমার কোনো সংসারে আমি কোনো সমস্যা কিংবা সমস্যায় নিতে চাই না। যদি যখন আমার মাঝে মাঝে ঝগড়া করে বেতন কম হয়ে যাচ্ছে আর বাইরে দাও, আমার বলে বেতন মাঝে মাঝে বলে আমার সব খরচা পাতি হয়ে যাচ্ছে, আমার সেভিংস হচ্ছে না, তুমি আবার বাড়া দাও, তখন আবার বোর্ডে গিয়ে আবার আমার স্যালারিটা আবার ঠিকঠাক করে আবার দিই। আমরা কিন্তু চলাটাও ব্যবসায়ীদের মতন চলি না, কিন্তু ইলেকট্রিসিটি বিল টিল এগুলো তো দিতে হয় না, এগুলো তো কোম্পানি মানে নর্মালি খাওয়া টাওয়ার এগুলির আর কি। তো ওইটা কিন্তু গুড ম্যানেজার, তো ওইটা বলে দিয়ে তাদেরকে যদি সংসারটা ম্যানেজ করতে দেওয়া হয় চাকরিজীবীর মেয়ে ও, আর বাংলাদেশের মানুষ এত কষ্ট করে এত দেখি আমরা, তো ওই জন্য আমাদের সবই করি আমরা, জীবনের খরচা তো করছি ঠিকই, তার মধ্যেও আমাদের একটা লিমিটেশন আমরা রেখে করার চেষ্টা করি, একটা কন্ট্রোল। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, ভবিষ্যতে আরো শুনতে হবে এবং শোনাটা দরকারও মনে হয়েছে। অনুষ্ঠানটা শেষ করতে চাই এবং ঈদের সময় অনুষ্ঠানে যারাই আসেন তারা দর্শকদেরকে আনন্দ দেবার চেষ্টা করেন, ইতিমধ্যেই অনেক আনন্দ
নিশ্চয়ই দর্শকরা পেয়েছেন, কিন্তু কিছু একটা উপহার দেবার চেষ্টা করেন দর্শক, আপনারা কি করবেন? আমাদের ফ্যামিলিতে না, আমাদের শ্বশুর বাড়ি, আমার শাশুড়িও গান অর্গান বাজে, সবাই গান জানে, তো আমরা সবার আমাদের কাপলদের একটা গান আছে, মানে যখনই সবাই একসাথে পরদিন আমার বাসায় যেমন আছে, সব সময় কাপলরা একটা একটা গান আছে, আমার মাতলুবিরও একটা গান আছে যেটা আমরা 38 বছর ধরে গাই, 38 বছর ধরে এটা আমি দুই লাইনের বেশি পারি না, হ্যাঁ ও আমার পুরোটা পারে না, তো যাই হোক আমরা এটাই যাবো শুরু করেন, হ্যাঁ একসাথে করতে হবে, তো কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। অনেক চমৎকার, আগামী ঈদে আপনারা দুজনে গানটি পুরো করবেন দর্শকদের জন্য, আমি কথা নিয়ে রাখলাম এবং দর্শকদের জানিয়ে রাখলাম। দর্শক কথা বলছিলেন মাতলুব আহমাদ এবং সেলিম আহমাদ, এবং বলবার অপেক্ষা রাখেন বাংলাদেশের ব্যবসায়ীদের নেতা দুজনই, একজন নারীদের নেতৃত্ব দিচ্ছেন, অন্যজন দেশের সর্বোচ্চ ট্রেড বডি যেটি FBCCI নেতৃত্ব দিচ্ছেন, এবং যে গান দিয়ে তারা শেষ করলেন 38 বছর পরে আসলে, এবং তাদের জীবনের যে বর্ণনা তারা দিলেন একসাথে চলবার, যুগলবন্দী হবার, সেখানে এই হিসেব নিকেশ করবার আর চলে না, কে প্রথম কাছে এসেছেন এই যে গানের মধ্য দিয়ে যেটি, এটি আসলে হিসেব করবার দরকার পড়ে না, এবং যে অবস্থানে তারা আছেন, যে সমাজে তারা বসবাস করেন, যে কর্মপ্রক্রিয়া কর্মযজ্ঞের মধ্যে তারা আছেন, তারপর এই যে সুখী দাম্পত্য জীবন, এবং এটি এই দর্শকদের সামনে টেলিভিশন স্টুডিওতে বসে বলছেন বলেই যে বলছেন তা না, কথাবার্তায় আমি যেহেতু শুরু করেছিলাম, বিভিন্ন সময় তাদের কথাবার্তা বিভিন্ন জায়গায় শুনে আমার কাছে সেটি মনে হয়েছে, সে কারণে আমি আসলে যে কথা আমার শেষে বলবার কথা সে কথা আমি শুরুতে বলেছিলাম, এবং কোন রসায়নের ভিত্তিতে এভাবে তারা এত সুখে শান্তিতে বসবাস করছেন, এবং ঝগড়াঝাটি যে হয় না তা না, যেটুকু হয় এটি সবার মধ্যেই হয়, এবং সেটিও বোধহয় সুখে থাকবার জন্য একটি অন্যতম উপকরণ। ওনাদের কথায় বেরিয়ে এসছে যে বিশ্বাস থাকতে হবে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, অ্যাকোমোডেট করতে জানতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, এবং এই জিনিসগুলো প্রত্যেকটি পরিবারের জন্য, প্রত্যেকটি সম্পর্কের জন্য খুবই জরুরি, সম্পর্কের ধরন ধারণ যাই হোক না কেন। আমরা ওনাদের এই দাম্পত্য জীবনের সাফল্য কামনা করি, এটি আরও দীর্ঘস্থায়ী হোক, এবং ওনাদের পরবর্তী প্রজন্ম তাদের ক্ষেত্রেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এটি প্রত্যাশা। দর্শক আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা, ঈদ মোবারক।